আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সেভিল সলিউশন 24 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজ আমি আপনাদের মাঝে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমার আজকের ভিডিওটি হচ্ছে যে সকল শিক্ষার্থীবৃন্দ ম্যাথস এবং আইএসটিতে ভর্তি হবে তাদের জন্য। আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনারা টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে ম্যাথস এবং আইএসটিতে ভর্তির জন্য আবেদন করবেন সেই প্রসেসটি। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখতে থাকুন, তাহলে আপনাদের আবেদন করার সময় আর কোনো সমস্যা হবে না। বিস্তারিত তথ্য আমি এই ভিডিওতে তুলে ধরব। তো প্রিয় ভিউয়ার্স, তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের প্রতি আমার ছোট্ট একটি অনুরোধ, এখনো পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখন সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো প্রিয় ভিউয়ার্স, আপনাকে প্রথমে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে আপনাকে প্রথমে টাইপ করতে হবে DGME। DGME লিখে একটি স্পেস দিতে হবে। স্পেস দেওয়ার পর আপনাকে বোর্ডের নামে প্রথম তিন অক্ষর লিখতে হবে, অর্থাৎ আপনি যে বোর্ডের আন্ডারে SSC পাস করেছেন সেই বোর্ডের নামে প্রথম তিন অক্ষর লিখতে হবে। আপনি যদি ঢাকা বোর্ডের আন্ডারে SSC পাস করে থাকেন তাহলে লিখবেন DHA। তারপর আরেকটি স্পেস দিবেন। আরেকটি স্পেস দেওয়ার পর আপনার SSC রোল নাম্বার লিখতে হবে। SSC রোল নাম্বার লিখে আরেকটি স্পেস দিবেন। আরেকটি স্পেস দিয়ে আপনার পাসিং ইয়ার দিতে হবে, অর্থাৎ আপনি কত সালে SSC পাস করেছেন সেই পাসিং ইয়ারটা এখানে দিতে হবে। তো প্রিয় ভিউয়ার্স, 2023 সালে যারা ম্যাথস বা আইএসটিতে ভর্তির জন্য আবেদন করবেন তাদের জন্য 2018 থেকে 2022 সালের মধ্যে যে সকল শিক্ষার্থীবৃন্দ SSC পরীক্ষায় পাস করেছে বিজ্ঞান বিভাগ থেকে, শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন। তো SSC পাসিং ইয়ার দেওয়ার পর আপনাদেরকে আরেকটি স্পেস দিতে হবে। আরেকটি স্পেস দিয়ে আপনাদেরকে ম্যাথস এবং আইএসটি কোড দিতে হবে। আমি আপনাদেরকে কোডগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছক 2 এবং ছক 3 থেকে আপনাদেরকে ম্যাথস এবং আইএসটি কোডগুলো দিতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছক 2 আইএসটি সাবজেক্ট কোড সমূহ এখানে রয়েছে। এখানে মোট 22টি আইএসটি রয়েছে। এখান থেকে আপনারা ভালো করে কোডগুলো দেখে নেবেন। আপনি যে আইএসটিতে ভর্তি হবেন সেই কোডটি আপনাকে লিখতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ছক 3 ম্যাথস কোড সমূহ এখানে রয়েছে। মোট 16টি ম্যাথস রয়েছে। এখানে প্রত্যেকটি ম্যাথসের কোড নাম্বার রয়েছে। আপনি যে ম্যাথস অথবা আইএসটিতে আবেদন করবেন সেগুলোর কোড প্রথমে ভালো করে খাতায় লিখে নেবেন, তারপর আপনি মেসেজ লিখবেন। তো আপনি প্রথমে একটি আইএসটি, তারপর একটি ম্যাথস, তারপর আরেকটি আইএসটি এবং তারপর একটি ম্যাথস দিতে পারবেন, অথবা আপনি প্রথমে ম্যাথসের কোড এবং পরে আইএসটির কোডও দিতে পারবেন। তারপর স্পেস দিতে হবে। স্পেস দেওয়ার পর আপনার ডিভিশন কোড দিতে হবে। আমি আপনাদেরকে দেখে দিচ্ছি ডিভিশন কোড গুলো। এখানে আপনারা ছক 4 দেখতে পাচ্ছেন ডিভিশন, ৬ ডিভিশন কোড লিখতে হবে। যেমন ঢাকা হলে 1 লিখতে হবে, চট্টগ্রাম হলে 2, রাজশাহী হলে 3, খুলনা হলে 4, বরিশাল হলে 5, সিলেট হলে 6, রংপুর হলে 7 এবং ময়মনসিংহ হলে 8 লিখতে হবে। ডিভিশন কোড লিখে আরেকটি স্পেস দিতে হবে। আরেকটি স্পেস দেওয়ার পর আপনার যদি কোনো কোটা থাকে, যেমন মুক্তিযোদ্ধা কোটা হলে FF লিখতে হবে, ফ্রিডম ফাইটার, আর উপজাতি হলে TR লিখতে হবে। আমি আপনাদেরকে কোটা কোডগুলো দেখে দিচ্ছি। এখানে আপনারা ছক 5 দেখতে পাচ্ছেন কোটা কোড ফ্রিডম ফাইটার FF, তারপর এসে ট্রাইবাল, অর্থাৎ উপজাতি হলে TR লিখতে হবে। আপনার যদি কোনো কোটা না থাকে তাহলে আপনি ডিভিশন কোড লিখে 16322 নম্বরে মেসেজ সেন্ড করে দেবেন, আর যদি কোনো কোটা থাকে তাহলে আপনি সেই কোটা কোডটি লিখে তারপর 16322 নম্বরে মেসেজটি সেন্ড করে দেবেন যে কোনো টেলিটক প্রিপেড সিম থেকে। তো প্রিপেয়ার্স, এটা হচ্ছে ফার্স্ট SMS লেখার নিয়ম। আপনি প্রথমে এই মেসেজটি লিখে সেন্ড করে দিবেন। সেন্ড করার পর আপনার মোবাইলে ফিরতে একটি SMS আসবে। সেই SMS টিতে একটি পিন কোড আসবে। সেই পিন কোডটি ব্যবহার করে আপনাকে দ্বিতীয় SMS দিতে হবে। দ্বিতীয় SMS লেখার নিয়ম হচ্ছে আপনার মোবাইলে মেসেজ অপশন গিয়ে আপনাকে টাইপ করতে হবে DGME, তারপর আরেকটি স্পেস দিয়ে লিখতে হবে ইয়েস, তারপর আরেকটি স্পেস দিয়ে পিন নাম্বার, অর্থাৎ আপনি যে পিন নাম্বার পাবেন সেই পিন নাম্বারটি লিখতে হবে, তারপর আরেকটি স্পেস দিয়ে এক্সাম সেন্ট্রি কোড লিখতে হবে টেবিল 1 থেকে। আমি আপনাদেরকে এক্সাম সেন্ট্রি কোডটা দেখে দিচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছক 1 পরীক্ষার সেন্টার যে কোনো একটি দিতে হবে এখান থেকে। এখানে আছে আইএসটি কোড, অর্থাৎ আইএসটি পরীক্ষার সেন্টার কোড, আর এপাশে হচ্ছে ম্যাথস পরীক্ষার সেন্টারের কোড। যেমন আইএসটি হচ্ছে ঢাকা আইএসটিতে 81, রাজশাহী আইএসটিতে 82, এরকমভাবে আপনি প্রত্যেকটা আইএসটি কোড নাম্বারটি ভালো করে দেখে নেবেন। তারপরে পাশে ম্যাথসের এক্সাম সেন্ট্রি কোড রয়েছে, বাগেরহাটের জন্য 91, কুষ্টিয়ার জন্য 92, নোয়াখালীর জন্য 93, এরকমভাবে আপনি প্রত্যেকটি কোড ভালো করে দেখে নেবেন। আপনি যে কেন্দ্রে পরীক্ষা দেবেন সেই কেন্দ্রে কোডটি লিখতে হবে। এক্সাম সেন্ট্রি কোড লিখে তারপর একটি স্পেস দেবেন। স্পেস দেওয়ার পর আপনার কন্ট্যাক্ট নাম্বার লিখতে হবে, অর্থাৎ একটি মোবাইল নাম্বার দিতে হবে, যে মোবাইল নাম্বারটি আপনার সবসময় চালু থাকবে সেই মোবাইল নাম্বারটি দেবেন। তারপর 16322 নাম্বারে মেসেজ সেন্ড করে দেবেন।
দ্বিতীয় মেসেজটি সেন্ড করার পর আপনার সিম থেকে আবেদন ফি বাবদ 700 টাকা কেটে নেওয়া হবে। তো প্রিভিয়ার্স, আপনাদেরকে এই মেসেজগুলো সেন্ড করার পূর্বে আপনাদের সিমে অবশ্যই 700 টাকা প্লাস আরো 6 টাকা এসএমএস চার্জ বাবদ টোটাল আপনি 710 টাকা মতো রিচার্জ করে নেবেন। তারপর এই দুটি মেসেজ সেন্ড করবেন। দ্বিতীয় মেসেজটি সেন্ড করার পর আপনার মোবাইলে এরকম একটি মেসেজ আসবে, কংগ্রেটস, তারপর এখানে আপনার নাম থাকবে, ফি রিসিভ সাকসেসফুলি ফর আইএসটি অ্যান্ড ম্যাথস এক্সাম সেন্টার দেওয়া থাকবে। তারপর এখানে আপনার ইউজার নেম দেওয়া থাকবে এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে। এই ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনাকে খাতা লিখে সংরক্ষণ করতে হবে, কেননা পরবর্তীতে আপনাকে ওয়েবসাইটে ঢুকে আপনার ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডমিট কার্ড ছবি ও স্বাক্ষর আপলোডের জন্য dgss.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। প্রার্থী ফি জমাদানের পর প্রবেশপত্র প্রাপ্তির জন্য dgss.teletalk.com.bd এ ব্রাউজ করবেন। ম্যাথস অ্যান্ড আইএসটি অ্যাডমিশন অপশনে ক্লিক করলে প্রার্থী সহ ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে, অর্থাৎ আপনি যে ইউজার নেম এবং পাসওয়ার্ড পাবেন সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনি আপনার ছবি এবং স্বাক্ষর আপলোড করবেন। তো আপনার ছবির সাইজ হবে 300x300 পিক্সেল, সর্বোচ্চ 100 কেবি, আর স্বাক্ষরের সাইজ হবে 300x80 পিক্সেল, সর্বোচ্চ 60 কেবি হতে হবে। তো প্রিভিয়ার্স, আপনি মোবাইলের মাধ্যমে আপনার ছবি 300x300 পিক্সেল এবং আপনার সিগনেচার 300x80 পিক্সেল করতে পারবেন। এই বিষয়ে আমার দুটি ভিডিও রয়েছে, সেই ভিডিও লিঙ্কগুলো আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে তারপর আপনাদের ছবি এবং সিগনেচার প্রথমে রিসার্চ করে নেবেন, তারপর আপনার অনলাইনের মাধ্যমে ছবি এবং সিগনেচার আপলোড করে দেবেন। নির্ভুলভাবে সাবমিট করলে প্রার্থীর ছবি স্বাক্ষর ও কেন্দ্রের নাম সম্বলিত প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন 23/1/2023 তারিখে। হ্যাঁ প্রিভিয়ার্স, আপনাদেরকে 23/1/2023 তারিখে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে, আর ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে 23/1/2023 তারিখ, অর্থাৎ 23 জানুয়ারি আপনাদেরকে ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে। তো প্রিভিয়ার্স, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা টেলিটক প্রিপেড সিম দিয়ে ম্যাথস এবং আইএসটি তে ভর্তির জন্য এসএমএস এর মাধ্যমে আবেদন করবেন সেই প্রসেসটি। তো আবেদন করার সময় যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন, আমি আপনাদেরকে সঠিক উত্তর দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। তো প্রিভিয়ার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।